গতকাল বরিশাল ঢাকা মহাসড়কের গাড়িয়ারপাড় নামক স্থানে রাস্তার ধারেই পড়েছিল ভ্যাক্সিমকো ফার্মার এরিয়া ম্যানেজার সুজিত হালদার। এ সময় তার গায়ে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই জড়ানো ছিল। কিন্তু সারা দেশে যেভাবে মহামারী করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাতে করে কেউ ভয়ে তার কাছে আসেনি। তবে পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত সেখানে যেয়ে তাকে উদ্ধার করে সেবাচিম হসপিটালে ভর্তি করে। কিন্তু দিন শেষে তাকে আর বাঁচানো গেল না। বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড় এলাকার রাস্তার পাশে জ্ঞান হারানো অবস্থায় পড়ে থাকা ব্যক্তির নাম সুজিত হালদার। তিনি ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সাথে মোহাম্মদ শাহ নেওয়াজ নামের একজন সহযোগী রয়েছেন। শাহনেওয়াজ জানান, বরিশাল থেকে তিনি গরুনদী উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে মোটর সাইকেল দাঁড় করিয়ে রাস্তার পাশে একটি গাছের উপর বসে পড়েন। এর একটু পরেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং শ্বাসকষ্ট শুরু হয়। এসব দেখে মুঠোফোনে ওই ব্যক্তির বাড়িতে খবর দেওয়া হয়। কিন্তু স্বজনদের আসতে দেরি হওয়ায় পার্শ্ববর্তী এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানার উপপরিদর্শক এসআই ওয়ারেজ সহ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সাথে ওই ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। এদিকে সেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সুজিত হালদার নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়েছিল। তার অবস্থার অবনতি ঘটায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানোর পথেই তিনি প্রাণ হারান। মৃত্যুর আগে তিনি দুই সন্তান ও স্ত্রী রেখে গেছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।